দর্শক, চলতে চলতে অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মাহফুজ মিশু। আজ আমাদের অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ডক্টর তৌফিকে এলাহি চৌধুরী বীর বিক্রম। আমরা কথা বলছি তার সাথে। ডক্টর এলাহি, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। কেমন আছেন? ধন্যবাদ, ভালো তো। জি, আপনার শৈশবের গল্প শুনতে চাই। আমি জানি আপনি সিলেটের মানুষ, সেখানে আপনার বড় হয়ে ওঠা। অনেক বছর পরে সেই শৈশবের যদি একটু স্মৃতিচারণ করেন সংক্ষেপে। আমার জন্ম আপনি যে বলেছেন সিলেটে, তারপরে আমার বাবা সাখাওয়াত আলী চৌধুরী সরকারি কর্মকর্তা ছিলেন। সেই সুবাদে আমার শৈশব জীবন কেটেছে দিনাজপুর, নওগাঁ, বরিশাল, এসব মফস্বল শহর, দেশের সব অঞ্চল, মোটামুটি সব অঞ্চল, ওই দক্ষিণে পদ্মার পশ্চিমে জীবন কেটেছে। আমার বাবা কিন্তু স্বদেশী আন্দোলনে যোগ দিয়েছিলেন, এবং আমার মামা নূর আহমদ চৌধুরী, উনি কিন্তু নেতাজি সুভাষচন্দ্র যে নেভাল যে অভ্যুত্থান হয়েছিল মুম্বাইতে 1946 সনে, সেখানে অংশগ্রহণ করেছে। যা হোক, বাবা মার সাথে এই বিভিন্ন শহরে বড় হয়ে ওঠা। আমার মা খুব সুফিয়া চৌধুরী, খুব ধার্মিক ভদ্রমহিলা ছিলেন। আমরা পাঁচ ভাই দুই বোন, আমি মধ্যের, মনি না মধ্যের আর কি, মেজ সবার মধ্যে, দুজন বড় ভাই, এক বড় বোন, তিন নম্বর সন্তান আপনি বাবা মায়ের। বাবা মায়ের চার নম্বর সন্তান। এই আমাদের পরিবার বড় হয়ে ওঠে। পড়াশোনার কথা যদি একটু বলেন, বিশেষ করে বিশ্ববিদ্যালয় জীবনের কথা। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে পাশ করি, তারপরে চাকরিতে দু বছর শিক্ষকতা করার পরে সিভিল সার্ভিস অফ পাকিস্তান সিএসপিতে 1968 সনে জয়েন করি। দু বছর কাজ করার পরে তারপরে আমি বিভিন্ন জায়গায় যেতে হয় আমাদের, সেই সুবাদে প্রথমে লাহোর এবং কোয়েটাতে কাজ করেছি, এবং পরে ঢাকা হয়ে দিনাজপুর হয়ে আমি মেহেরপুরের জয়েন করি। আপনার ছাত্র অবস্থার যে দিনগুলো, বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের ছাত্র অবস্থা, সেই সময় তো একটা উত্তাল পরিস্থিতি থাকার কথা, ওই সময়গুলো কি ঠিক মনে আসে এখন? হ্যাঁ, আমরা যে বললাম অনেকটা পড়াশোনার দিকে মনোযোগী ছিলাম, কিন্তু তবুও যেমন ভালো ছাত্র পড়ুয়া না, 1952 সনে যেমন ভাষা আন্দোলন হয়, তখন আমরা নওগাঁতে মনে আছে ছোট্ট হয়ে আমরা এই দাবিতে ধর্মঘট, লাল ঢাকা, রাজপথ মিছিল করেছি। বিশ্ববিদ্যালয়ে থাকা অবস্থায় পাশে থেকে দেখেছি যে একটা বিরাট আন্দোলন দানা মারতেছে, এবং ওইখানেই আমি মনে করি আন্দোলন এবং আন্দোলনের নেতৃত্ব জানকারী দ্বারা তাদের কৃতিত্ব, যে আমরা যারা প্রান্তিক এবং অনেকটা চাকরিজীবী জীবন, তাদেরকেও এই আন্দোলনের বিরাট আবহাওয়ার মধ্যে নিয়ে আসা হয়েছে। দীক্ষা গ্রহণ করেছি আমরা অজান্তে কিন্তু, এবং সাইটের আন্দোলন যেটা আস্তে 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 যে 1969 এবং 1970-এ অসহযোগ আন্দোলনের রূপ দিল, এটার মধ্যে আমি তখন সরকারি চাকরিজীবী, এবং আমরা কেন্দ্রীয় সরকারের খয়েরখা, ইসলাম তখন রাওয়ালপিন্ডি ছিল, রাওয়ালপিন্ডি থেকে আমাদের করাচি রাওয়ালপিন্ডি ছিল কেন্দ্র, সেখান থেকেও যেটা বড় হলো যে বঙ্গবন্ধু যে আন্দোলন যেভাবে তৈরি করেছিলেন জাতিকে, কেউ বাদ পড়েনি। আমরাও সরকারি চাকরিজীবী হয়ে আমরা নিজের অজান্তেই সম্পৃক্ত। তবে ছাত্র জীবনে আমার একটা সময় কেটেছে, কিন্তু পাঁচ বছর আমার হার্ভার্ডে আমি পিএইচডি করি, পৃথিবীর অন্যতম শীর্ষস্থানীয় ইউনিভার্সিটি, এবং একসাথে পাঁচ বছর কোথাও পড়িনি আমি, তো সেটাও একটা মধুর স্মৃতি আমার জন্য। সেখানে বড় বড় জ্ঞানী গুণীর সাথে পড়াশোনা বা দেখাশোনা। স্যার, ব্যক্তিগত জীবনে যে এর মাঝখানে বিয়ে কবে করলেন এবং কীভাবে হলো একটু মনে করতে পারেন? আমি 1973 সনে বিয়ে করি। আমার স্ত্রী আসমা তৌফিক, পল্লীকবি জসিমউদ্দিনের ছোট মেয়ে। এক বিয়ের অনুষ্ঠানে দেখা, ভালো লাগা, তারপরে বিয়ে হলো। যদিও মনে আছে আমার আর্থিক সঙ্গতি না থাকায় আমি বললাম আমার বিয়ের অনুষ্ঠান কিন্তু আমি শুধু চা খাওয়াব। আচ্ছা, এবং কবি সাহেব সানন্দে রাজি হলেন। আমি কিন্তু আমার নিজের বিয়ের অনুষ্ঠানে এই শুধু চা খাওয়ায় মানুষকে বিদায় করেছি। আমাদের দুটো মেয়ে আছে, বড় মেয়েটা বুশরা, তার হাজব্যান্ড ফাহমি, এরা দুজনই ভার্জিনিয়া টেকে ইঞ্জিনিয়ারিংয়ে পিএইচডি করতেছে। ছোট মেয়ে মেহনাজ, ওর হাজব্যান্ড আহমেদ, ছোট মেয়ে এমআইটি থেকে, স্লোন থেকে এমবিএ করতেছে, আর তার হাজব্যান্ডও ফ্লেচার থেকে। আপনি এই যে ওই সময় ভালো লাগার কথাটা বললেন, কোভিড রিয়াকশন কী ছিল সেখানে বা কীভাবে জানালেন, কোনো বাধা আসেনি? না, উনি প্রথমত আমার স্ত্রীর বয়স খুব কম ছিল, এবং সেই জন্য কবি সাহেব একটু খুব রাজি ছিলেন না,
এবং এক সময় ভেবেছিলেন যে আমার স্ত্রীকে পাঠিয়ে দিবেন জার্মানিতে ভাইয়ের কাছে। তো আমরা পরে উনি খুব নরম মানুষ ছিলেন, নরম মনের মানুষ ছিলেন এবং সেই জন্য এগুলোকে অতভাবে যেটা সাধারণভাবে দেখে ওইভাবে দেখেননি, পরে রাজি হয়ে গেলেন। চাকরিজীবী হয়েও আমরা দেশের আন্দোলনের মধ্যে সম্পৃক্ত হলাম এবং যে কারণে 7ই মার্চ আমি বঙ্গবন্ধু যে বক্তৃতা দিচ্ছিলেন রেস কোর্সে আমি সেটা শুনতে আসলাম এবং যখন উনি বললেন এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তি সংগ্রাম, তখন কিন্তু আমি এটা দীক্ষা হয়ে গেলাম, অন করে ফেললাম। এটা কত বড় একটা জিনিস আমি তখনও বুঝিনি। তারপরে তো আমরা আমাদের নিজের এলাকায় যে মুক্তিযুদ্ধে প্রস্তুতি নেই, যেমন সেই সুবাদে আমরা আপনারা জানেন যে 1 এপ্রিল 1971 সনে কুষ্টিয়া আমরা দখল করি এবং সেই কুষ্টিয়া দখলে তদারকি করেছিলেন মেজর ওসমান চৌধুরী, আবু ওসমান চৌধুরী, আর এরা নেতৃত্ব দিয়েছিল যুদ্ধে ক্যাপ্টেন আজম চৌধুরী, উনি ইন্তেকাল করেছেন। এই নিয়ে প্রথম যে বিজয় হয় তারই ধারাবাহিকতায় আমরা আস্তে আস্তে আবার আমাদের উপর পাকিস্তান কাউন্টার অ্যাটাক করে। পরে আমরা অনেক লম্বা গল্প ছোট করে বললে আমরা যখন পিছু হটতেছি তখন বাংলাদেশ সরকারের একটা শপথ নেওয়ার একটা জরুরি হয়ে পড়ল। তখন জনাব তাজউদ্দিন আহমদ বিভিন্ন সময় চেষ্টা করতেছে কোথায় করা যায়, শেষে মেহেরপুরটা স্থির করলেন এবং আমরা মেহেরপুরে মহকুমা প্রশাসক আবার যুদ্ধেও জড়ায় পড়ছি এবং 4 এপ্রিল মাসের প্রথম সপ্তাহে মেজর আবু ওসমান চৌধুরী আমাকে ফিল্ড কমিশন দিলেন ক্যাপ্টেন হিসেবে, যদিও পরে আমাকে গেজেট করে আমাকে আর্মিতে নেওয়া হয়েছিল। তো সেই সময় সেই জন্য ওই জড়ায় পড়ায় এসডিও বলতে পারেন, আবার সেই সাথে আবার ক্যাপ্টেনও আর্মির, এবং আমরা ওই মেহেরপুরের বৈদ্যনাথ তলায় ব্যবস্থা করি ওই যেখানে মুক্তিযুদ্ধের গল্প আমরা শুনব। আরও আপনার আমাদের পল্লিকবি জসীমউদ্দিনের আরেকজন জামাই বা আরেকজন মেয়ের জামাই হচ্ছেন আমাদের আরেকজন আলোচিত রাজনীতিবিদ ব্যারিস্টার মওদুদ আহমেদ, এবং আপনার এবং তার রাজনৈতিক আদর্শ পুরা ভিন্ন, মানে বিপরীতক্রম। তার সাথে সম্পর্কটা কেমন বা পারিবারিক আবহটা কেমন? আমরা মওদুদ সাহেবের ভাইরা হিসেবে আপনার পরিচয় দিতে কেমন লাগে? আমরা একটা অবস্থান রেখেছি যে রাজনীতি সম্বন্ধে আমরা আলোচনা করি না পারিবারিক পর্যায়ে। সুতরাং পারিবারিক পর্যায়ে এটা যেহেতু আলোচনায় আসে না, সেজন্য কোনো সংঘাতের অবকাশ হয় না, আমরা পারিবারিক বিষয় নিয়ে আলাপ করি। হয়তো আগে কিছু সময় মাঝে সাঝে যে একাধবার হয়নি তা না, হয়েছে, সেটাকে আবার আমরা নিজে কোনো সময় নিউট্রালাইজ করেছি বা যে এই ডিবেটটাকে অ্যাভয়েড করাটাই আমরা ভালো সমীচীন মনে করেছি, উনিও এটা মেনে নিয়েছেন। সুতরাং সেই সুবাদে আর দুই বোনের মধ্যে মোটামুটি তাদের বিল আছে, তারা কেউ ঠিক আছে, আমার স্ত্রী আমার পক্ষকে সমর্থন করে, তার স্ত্রী তার পক্ষকে সমর্থন করে, কিন্তু দুজনে মিলমিশে আছে আর কি। এমনিতে পারিবারিক যাওয়া আসাটা আছে আপনাদের ভিতরে কেমন? আমি খুব একটা কম যাওয়া আসা করি বা উনিও কম আসে, ব্যস্ততার কারণে। আমার স্ত্রী উনার স্ত্রীর সাথে যাওয়া আসা করে, ওতে কোনো আমাদের কোনো ওই সময় সুসম্পর্কই আছে দুই বোনের মধ্যে। আর পৃথিবীতে আমরাও আস্তে আস্তে যদি বিভিন্ন মতামতকে আমরা আস্তে আস্তে সহনশীল পর্যায়ে, যদিও সেই মতাদর্শটা খুব বেশি যদি দেশের বিপক্ষে চলে গেলে তখন তো তাকে সমর্থন করা যায় না, যতদিন দেশের সমর্থন আছে বিপক্ষে আছে ততদিন আমরা মনে করি বিভিন্ন মতবিরোধ থাকলেও বেসিক ব্যাপারে যদি আমাদের কোনো মতদ্বৈত না থাকে তাহলে একজন আরেকজনের মেনে নিয়ে বা সেই সুযোগ দিয়ে চলা যায়। আপনার স্যার, আপনাকে আমরা যারা চিনি বা দেখি পেশাগত কারণে, তারা দেখি যে আপনি সবসময় বেশিরভাগ সময় পাঞ্জাবি পরেন, মানে এই পোশাকের প্রতি কি আপনার বিশেষ কোনো ভালো লাগা, দুর্বলতা এরকম কিছু আছে নাকি এটা স্রেফ আপনি ফ্যাশন করে? না না না, এটা কারণ একটা বলি আমি। আমরা 2008 সালে যে কেয়ারটেকার গভর্নমেন্ট আসে, সেই কেয়ারটেকার গভর্নমেন্টে জানেন আমাকে জেলে যেতে হয়েছিল। মুখ্য কারণ ছিল যে আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে কোনো সাক্ষী দিতে রাজি হয়নি, আমাকে কয়েকবার হুমকি দেওয়া হয়েছে, আমি রাজি হয়নি। তখন আমাকে ওই সময় যারা সরকারে আসলো তারা কিন্তু স্যুট বুট পরা, এবং আমরা যারা বিদেশে লেখাপড়া করে ফেরত এসেছিলাম এদের কিন্তু বিদেশে লেখাপড়ার বিদেশে রয়ে গেছেন, এবং তারা এসে আমাদেরকে জ্ঞান দান করতেছে। এবং একজন তাদের মধ্যে একজন বলেছিল যে ভদ্র সরকার কি জন্য একটা,
আমার একটা এদের পিএইচডি করা লোক সেখানে ছিল, আল্লাহর মেহরবানিতে তাদের চেয়ে ভালো স্কুলে আমি পিএইচডি করেছি। কিন্তু আমার একটা ঘৃণা হয়ে গেলো যে যারা দেশে দেশকে ছেড়ে চলে গেছে তারা এসে আমি তাদের এক হতে চাই না, এটা আমি আজকে স্বীকার করলাম। সেই কারণে আমি ওরপর থেকে আমি সুট টুট পড়া বন্ধ করে দিয়েছি, পরে সাধারণ মানুষের কাছে থাকতে পারলে ভালো মনে করি। স্যার শারীরিক বিষয়ে একটু জানতে চাই, আপনার তো অনেক বয়স হলো এবং আপনার সমবয়সে অনেকেই অনেক প্রবীণ, তারা কেউ বার্ধক্যজনিত কারণে মুটিয়ে গেছেন, কারো ডায়াবেটিস, আপনি তুলনামূলকভাবে দৃশ্যত অনেক ফিট, সেটার রহস্য কী? না আমি এমনি সবসময় কিন্তু একটা কিছু এক্সারসাইজ আমি সবসময় করি এবং একটু চেষ্টা করি ডিসিপ্লিন লাইফ লিড করতে, খাওয়া দাওয়া কম করি, আর আল্লাহর মেহরবানি সেই জন্য আমার কোনো শারীরিক কোনো অসুখ নাই। এই বয়সে ব্লাড প্রেশার ডায়াবেটিস এগুলো সবারই হয়, আমার হয় না। আর সবাইকে ইউ শুড অলসো এক্সারসাইজ করলে, কিন্তু যারা যুবক তাদের প্রতি আমার উপদেশ যে কোনো সময় কিছু যদি এক্সারসাইজ করা যায় স্পোর্টস টোর্সে, এটা মানুষকে মনকেও বড় করে, এটা কিন্তু খুব আমি মনে করি খুব বা জীবনে নিজের জীবনে খুব লাভবান হওয়া যায়। আপনি আমাদের সঙ্গে থাকুন দর্শক, এই পর্যায়ে আমরা একটা ছোট্ট বিরতি নিচ্ছি, আবারও ফিরছি চলতে চলতে অনুষ্ঠানে, আমাদের সাথে থাকুন। 75-এর সময় বঙ্গবন্ধুকে হত্যা করা হলো, তার পরিবারের সবাইকে হত্যা করা হলো, তার চার নেতাকে হত্যা করা, এটা কিছু না, এটা বাংলাদেশকে হত্যা করার চেষ্টা। আমার এখনও মনে আছে আমার ব্যারেল গরম হয়ে গেছিলো, আমার AK-47 হাতে ছিল, বেশিক্ষণ মারলেও ব্যারেলটা গরম হয়ে যায়।